कलेक्टोरेट पब्लिक स्कूल एंड कॉलेज बगुड़ा मल्टीमीडिया ऑनलाइन क्लासे स्वागत। प्रिय शिक्षार्थी, आशा करी तुम्हरा करोनाकालीन बासे भालो आसो। आमी आबू सुफियान, सहकारी शिक्षक बांगला, कलेक्टोरेट पब्लिक स्कूल एंड कॉलेज बगुड़ा। आमी आज अष्टम श्रेणी बांगला द्वितीय पत्रेर एकटी पाठ निये हाजिर हयेछि। आशा करी तोमरा सबाई तोमादेर प्रयोजन उपकरण निये आमार क्लासटी उपभोग करबे। प्रिय शिक्षार्थी बंधुरा, आमरा स्क्रीने छवि देखते पाच्छि एबं क्याप्शने लेखा आछे जे बाड़ी बानानोर मूल उपादान कोनटी। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বাড়ি বানানো হচ্ছে বিশাল বাড়ি। হ্যাঁ, তোমরা নিশ্চয় ধরতে পেরেছো যে বাড়ি বানানোর মূল উপাদান হলো ইট, বালি, সিমেন্ট এগুলো। ঠিক এমনিভাবে ইট, বালি, সিমেন্ট এগুলো দিয়ে যেরকম একটা বিশাল অট্টালিকা তৈরি করা যায়, এমনিভাবে আমরা যে ভাষা ব্যবহার করি এই ভাষারও মূল উপাদান আছে। আমরা ডান পাশের স্লাইডে দেখতে পাচ্ছি এক বক্তা কথা বলছে মাইক হাতে নিয়ে। এবার বলো, ভাষার মূল উপাদান কোনটি? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো ভাষা আমাদের বাক্য দিয়ে শুরু হয়। তাহলে আমাদের ভাষার মূল উপাদান হলো বাক্য। যেহেতু এখানে বাড়ি বানানো হচ্ছে ইট সিমেন্ট দিয়ে, অর্থাৎ গঠন করা হচ্ছে, ঠিক এমনিভাবে বাক্য দ্বারা আমরা কি করি, আমাদের ভাষাটা সুশৃঙ্খলভাবে ভাব প্রকাশ করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠ শিরোনাম হলো বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পাঠ শেষে কি জানতে পারবো সেটা এক নজর আমরা দেখে নেব। আমরা বলতে পারবো খণ্ডবাক্য সম্পর্কে এবং অধীন খণ্ডবাক্যের যে প্রকারগুলো আছে সে সম্পর্কে বলতে পারবো। সর্বশেষ আমরা গঠন অনুসারে বাক্যের যে প্রকারগুলো আছে সেগুলো আমরা বলতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তিনটি শিখন ফলের ভিত্তিতে আমরা আমাদের পাঠকে এগিয়ে নিয়ে যাব। বন্ধুরা, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে একজন শিক্ষক শ্রেণীতে পাঠদান করছেন এবং নিচে লেখা আছে যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। এখানে এই বাক্যটা একটু খেয়াল করে দেখো যে বাক্যটাতে দুটো অংশ আছে, যারা ভালো ছেলে এ পর্যন্ত একটা অংশ, তারা শিক্ষকের আদেশ পালন করে এ পর্যন্ত একটা অংশ। আর একটু খেয়াল করো যে যদি আমি কারো কাছে এই পর্যন্ত বলি যারা ভালো ছেলে, তাহলে কি অর্থ প্রকাশ করবে? অথবা তারা শিক্ষকের আদেশ পালন করে এ পর্যন্ত যদি বলি, তাহলে অর্থের কি ঘাটতি দেখা যাবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি কাউকে বলি শিক্ষকের আদেশ পালন করে, তাহলে এটা কি হবে? এটাতে তোমার অর্থের অর্থবোধক। আর যদি বলি যারা ভালো ছেলে, এটার অর্থ দিচ্ছে না, তাহলে এটাতে কি হবে? এটা হলো খণ্ড, এটাও একটা খণ্ড। তাহলে আমরা দেখব একটি উদ্দেশ্য, একটি বিধেয় ক্রিয়ার সমষ্টি যদি নিজে একটি স্বাধীন বাক্যাংশে ব্যবহৃত না হয়ে অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহৃত হয় তাকে খণ্ড বাক্য বলে। তাহলে যারা ভালো ছেলে,
এইটুকু আমাদের স্বাধীনভাবে অর্থ দিচ্ছে না, তাহলে এটা একটা খণ্ড। তারা শিক্ষকের আদেশ পালন করে, এইটুকু একটি খণ্ড। তাহলে কি বলা হলো যে একটা উদ্দেশ্য বিধেয় ক্রিয়ার সমষ্টিও কি হতে পারে খণ্ডবাক্য, এটাও একটা খণ্ডবাক্য, এটা একটা খণ্ডবাক্য। দুইটা খণ্ডবাক্য মিলে আমাদের কি হয়েছে একটা পূর্ণাঙ্গ বাক্য হয়েছে, যে যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। তাহলে আমরা দেখেছি খণ্ডবাক্য হলো পরস্পর কি একজন আরেকজনের উপর কি নির্ভরশীল, এটুকুতে বাক্যের অর্থ দেবে কিন্তু পূর্ণাঙ্গতা আসবে না। এটুকুতে অর্থ দেবেই না কিন্তু দুটাইতে পূর্ণ অর্থ দিতে আমাদের দুটাই অংশই লাগবে, এর জন্য দুটাই হলো খণ্ড বাক্য। এরপরে দেখো, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, তারপরে সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি। এখন দেখো প্রথম বাক্যে আমাদের, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। আমরা খণ্ডবাক্য দেখলাম, এটাও একটা খণ্ডবাক্য এবং সেই সুখ লাভ করে এটাও খণ্ডবাক্য। তারপরে সে যে অপরাধ করেছে এটাও খণ্ডবাক্য, তা মুখ দেখে বুঝেছি এটাও খণ্ডবাক্য। কেমনে এটা খণ্ডবাক্য হলো? দেখো এই অংশতে যে পরিশ্রম করে, এই অংশ দ্বারা আমরা বক্তার ভাবটা পূর্ণাঙ্গভাবে বুঝতে পারছি না। সেই সুখ লাভ করে এটা বুঝতে পারা যায় একটু, তা মুখ দেখেই বুঝেছি এটাও একটু বুঝতে পারা যায়। ঠিক এমনিভাবে খণ্ড বাক্যকে যদি আমরা দুইটা বাক্য এখানে দেওয়া আছে, তাহলে এটা হলো যেহেতু এই খণ্ডবাক্য তার অর্থ প্রকাশে সক্ষম, এই অংশটুকু অর্থ প্রকাশে সক্ষম, তাহলে এটাকে নাম দেওয়া যায় যে প্রধান খণ্ডবাক্য। আর এটা যেহেতু তার অর্থ প্রকাশ করতে পারছে না এই অংশটুকু, সেহেতু এটাকে বলা যা হলো অপ্রধান খণ্ডবাক্য বা আশ্রিত খণ্ডবাক্য। তাহলে আমরা একটু দেখে নেই, একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো খণ্ডবাক্যের উপর নির্ভরশীল নয় তাকে স্বাধীন বা প্রধান খণ্ডবাক্য বলে। সেই সুখ লাভ করে, এই অংশটুকু অর্থবোধক, এই অংশটুকুর অর্থ দিতে এই অংশের উপর নির্ভর করেনি। ঠিক এমনিভাবে পরের বাক্যেও তা মুখ দেখেই বুঝেছি, এই খণ্ডবাক্য অর্থ প্রকাশ করতে আগের খণ্ডবাক্যের উপর নির্ভর করেনি, এই জন্যই নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে, এই জন্য একে বলা হয় স্বাধীন বা প্রধান খণ্ডবাক্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম যে স্বাধীন খণ্ডবাক্য কী, যেটা নিজের অর্থ প্রকাশ করতে পারবে, অন্যের ওপর নির্ভর করবে না, সেটা হলো স্বাধীন। তারপরের স্লাইডে আমরা দেখব, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। এই বাক্যেও দেখো দুটি অংশ আছে। প্রথম অংশ হলো যারা ভালো ছেলে, দ্বিতীয় অংশ হলো তারা শিক্ষকের আদেশ পালন করে। এখন তোমরা একটু ভাবো তো কোন অংশে অর্থ পূর্ণাঙ্গতা পাচ্ছে। যারা ভালো ছেলে কোন অর্থ হচ্ছে না, কোন অর্থ হচ্ছে না। তারা শিক্ষকের আদেশ পালন করে, শিক্ষকের আদেশ পালন করে, এটাতে অর্থবোধক। তাহলে আমরা এর আগের স্লাইডে দেখেছি যেটা কি হচ্ছে তোমার অর্থবোধক, অর্থ প্রকাশ করতে সক্ষম, সেটা হলো স্বাধীন বা প্রধান খণ্ডবাক্য। আর যে অংশের অর্থ প্রকাশ করার জন্য স্বাধীন বা প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভর করতে হয় সেটা হলো কি, সেটা হলো অপ্রধান বা আশ্রিত বা অধীন খণ্ডবাক্য। তাহলে আমরা অধীন, আশ্রিত বা অপ্রধান এক একজন এক এক নামে ডেকে থাকেন। তাহলে এই অপ্রধান খণ্ডবাক্যের সংজ্ঞা আমরা কি বলতে পারি, একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো খণ্ডবাক্যের উপর নির্ভরশীল। দেখো এই খণ্ডবাক্যটা এই খণ্ডবাক্যের উপর নির্ভরশীল, এই জন্য এটাকে বলা হয় অধীন, আশ্রিত বা অপ্রধান খণ্ডবাক্য।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা প্রধান খণ্ডবাক্য এবং অপ্রধান খণ্ডবাক্য সম্পর্কে জানলাম। তাহলে আমি আবারও বলছি, যে অংশটুকু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে সক্ষম সেটা হলো স্বাধীন খণ্ডবাক্য, আর যে অংশটুকু তার অর্থ প্রকাশ করার জন্য অন্য খণ্ডবাক্যের ওপর নির্ভরশীল সেটা হলো অধীন বা আশ্রিত বা অপ্রধান খণ্ড বাক্য। এরপর আমরা দেখব যে অধীন খণ্ডবাক্য আবার তিন প্রকার। কি কি? বিশেষ স্থানীয় খণ্ড অধীন খণ্ডবাক্য, বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য আর ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। এ পর্যায়ে আমরা এই অধীন খণ্ডবাক্যের যে শ্রেণীগুলো আছে এগুলো আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে দেখব যে বিশেষ স্থানীয় অধীন খণ্ডবাক্য। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এবং ক্যাপশনে লেখা আছে, বাড়ি গিয়ে দেখলাম সবার খাওয়া হয়ে গেছে। এখন দেখো, বাড়ি হলো কি? বিশেষ। গিয়ে হলো ক্রিয়া। কি ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। দেখলাম হলো সমাপিকা ক্রিয়া। তাহলে বাড়ি গিয়ে দেখলাম কি? দেখলাম সবার খাওয়া হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো মূল পুরো বাক্য অংশটুকু কি বিশেষের অর্থ প্রকাশ করছে, অর্থাৎ বাড়ির অর্থ প্রকাশ করছে। তাহলে এইটুকু যেহেতু বিশেষের অর্থ প্রকাশ করছে, তাহলে এটা বিশেষ স্থানীয়, পুরোটাই হলো বিশেষ স্থানীয় খণ্ড বাক্য। তাহলে আমরা সংজ্ঞা এভাবে দেখতে পারি যে অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্যের যে কোনো পদের অধীন থেকে বিশেষের কাজ করে। তাহলে এটা হলো সবার খাওয়া হয়ে গেছে, এটা কিন্তু স্বাধীন খণ্ডবাক্য, আর এটা হলো অধীন আশ্রিত খণ্ডবাক্য। এটা স্বাধীন খণ্ডবাক্যের কি করছে? বিশেষের কাজ করছে, এই জন্য এটা হলো বিশেষ স্থানীয় অধীন খণ্ডবাক্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব যে বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। আমরা জানি এটা হলো খণ্ডবাক্য এবং অধীন খণ্ডবাক্য। এখন দেখো, যে পরিশ্রম করে এই অংশটুকু নিজের অর্থ প্রকাশ করছে না, এটা হলো খণ্ডবাক্য। আর সেই সুখ লাভ করে এটা নিজের অর্থ প্রকাশ করছে, এটা হলো স্বাধীন খণ্ডবাক্য। এখন বিষয়টা খেয়াল করো যে যে পরিশ্রম করে সেটা হলো কি? যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। এখন সেই সুখ লাভ করে, এই যে সেই সুখ লাভ করবে কে? সেই, এই সেইটাকে, এই সেই হলো সর্বনাম, সেইটাকে যে পরিশ্রম করে। তাহলে এই সেই হলো যে পরিশ্রমী ব্যক্তি, ওই পরিশ্রমী ব্যক্তিকে নির্দেশ করছে। তাহলে এটা কি হলো? পরিশ্রমী ব্যক্তিকে নির্দেশ করছে, অর্থাৎ এটা একটা বিশেষণ, এটা অবস্থা প্রকাশ করছে। পরিশ্রমী ব্যক্তির পরিশ্রম করে তার অবস্থা প্রকাশ করছে, এই জন্য এটা হলো কি? পুরোটাই যে পরিশ্রম করে অর্থাৎ পরিশ্রমী, এটা হলো পুরোটাই হলো কি? বিশেষণ স্থানীয়। পুরোটা হলো কিসের অর্থ দিচ্ছে? বিশেষণ স্থানীয়। যেহেতু এটা বিশেষণের অর্থ দিচ্ছে পুরোটাই, পুরো খণ্ডবাক্য, এই জন্য এটাকে বলা হয় বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। তাহলে আমরা সঙ্গে দেখব যে স্বাধীন খণ্ডবাক্য, অধীন খণ্ডবাক্য, এটা অধীন খণ্ডবাক্য। স্বাধীন খণ্ডবাক্যের বিশেষ্য বা সর্বনামের দশ গুণ, স্বাধীন খণ্ডবাক্যটা এটা, তাহলে তার সর্বনামের, সর্বনামের কি করছে এখানে? অবস্থা প্রকাশ করছে, এটার অবস্থা প্রকাশ করছে, সেটা হলো বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিশেষ স্থানীয় এবং বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য নিয়ে আলোচনা করলাম। আর একটা প্রকার আছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি এবং ক্যাপশনে, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। আমরা নিশ্চয় জানি যদি তোর ডাক শুনে কেউ না আসে, এটা হলো অধীন খণ্ডবাক্য। একলা চলরে, এটা যেহেতু অর্থ প্রকাশ করছে, তাহলে এটা হলো স্বাধীন খণ্ডবাক্য। এবার আমরা দেখব যে স্বাধীন খণ্ডবাক্যের কি বলছে, স্বাধীন খণ্ডবাক্যের এটা চলা, চলা ক্রিয়াটাকে একলা চলরে, ক্রিয়ার এই চলার ক্রিয়ার কারণটা কি?
একলা চলার কারণটা কি? রবীন্দ্রনাথ এখানে বলছেন যে একলা চলো রে, একলা কেন চলতে বলছেন? এই কারণ যদি খুঁজতে যাই তাহলে কারণটা হলো তুমি ডাকাডাকি করলে, সে ডাক শুনে যদি কেউ না আসে, পুরোটাই হলো কারণ, পুরোটাই হলো কারণ। একলা চলার কারণটা হলো কিন্তু এই অধীন খণ্ডবাক্য পুরোটাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাহলে একলা যাওয়ার কারণ হলো এই পুরোটাই, অর্থাৎ এখানে এই ক্রিয়ার অবস্থা প্রকাশ করছে, ক্রিয়ার কারণ প্রকাশ করছে। একলা চলা এটা একটা ক্রিয়া, এই ক্রিয়ার কারণ প্রকাশ করছে, এই জন্য এটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। আমরা সংজ্ঞায় দেখব যে অধীন খণ্ডবাক্য, আমরা জানি এটা অধীন খণ্ডবাক্য, কেননা এটা কি, এটা নির্দিষ্ট কোনো অর্থ দিচ্ছে না। ক্রিয়ার ক্রিয়াপদের ক্রিয়াপদটা কোনটা? খণ্ডবাক্য, এই তো ক্রিয়াপদ, চলো রে, চলো রে, এ চলো ক্রিয়াপদ, এর কী বলছে? স্থান কাল কারণ নির্দেশ করতে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা দেখলাম এখানে কারণ, একলা চলার কী হচ্ছে, এখানে কারণ নির্দেশক ব্যবহৃত হচ্ছে, তাকে হলো ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য, পুরোটা হলো ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যায়ে খণ্ডবাক্য কী এটা দেখলাম, খণ্ডবাক্য দুই প্রকার, স্বাধীন খণ্ডবাক্য, অধীন খণ্ডবাক্য, এটা দেখলাম, এবং অধীন খণ্ডবাক্য যে আবার তিন প্রকার, বিশেষণস্থানীয়, বিশেষণ স্থানীয় আর ক্রিয়া বিশেষণ স্থানীয়, এটা আমরা দেখলাম। অবশ্যই তোমরা ভালো করে বিষয়টা লক্ষ্য করেছ। এরপর যে আমরা বাক্যের যে গঠনগত শ্রেণী বিভাগ, দেখো আমি তিনটা বাক্য এখানে লিখছি, দেখো প্রথম হলো ইম্পসিবল, ইম্পসিবল জগতে অসম্ভব বলে কিছুই নেই, দেখো এই বাক্যের গঠন। তারপরে বাক্য দেখো, যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। তারপরে বাক্যটা দেখো, লোকটি গরিব কিন্তু সৎ। এখানে দেখো তিনটা বাক্যের গাঠনিক, তিনটা বাক্যের গঠন দেখো আলাদা আলাদা, এক এক বাক্য, এক বাক্যের মধ্যে দেখো কম আছে, এক বাক্যের মধ্যে কিন্তু আছে, আর এক বাক্যের মধ্যে কিছুই নাই। তাহলে আমরা গঠনবিধি যদি আমরা ভাগ করতে চাই, তাহলে গঠনবিধি কিন্তু তিন প্রকার আমরা এই বাক্যটা পাব। এ পর্যায়ে দেখা যাক যে বাক্যের যে গঠনগত শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগগুলো আমরা এক নজর দেখে নিই। গঠনগত শ্রেণীবিভাগের মধ্যে আমাদের আছে হলো সরল বাক্য, তারপর আছে জটিল বাক্য, তারপরে হলো যৌগিক বাক্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে সরল, জটিল আর যৌগিক বাক্যর গঠন নিয়ে আমরা আলোচনা করব। এ পর্যায়ে দেখো আমরা সরল বাক্যের, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এবং ক্যাপশনে খোকন বই পড়ছে। আমরা এই বাক্য যে দুটো অংশ থাকে, আমরা আগের ক্লাসে কিন্তু দেখেছিলাম যে একটা বাক্যের কয়টা অংশ থাকে, দুইটা। যত বড়ই বাক্য হোক এই বাক্যের কী থাকবে, দুইটা অংশ থাকবে, একটা হলো উদ্দেশ্য আর একটা হলো বিধিও। এখানে আমরা দেখব যে সেই বিষয়গুলো আছে কি না। দেখো খোকন বই পড়ছে, এখানে দেখা যাচ্ছে তাহলে খোকন হলো কর্তা, এই বই পড়ার কাজটা করছে কে, খোকন। আবার যদি বলি এই কর্তা অব্লিক এটা কি উদ্দেশ্য, তাহলে খোকন হলো কর্তা বা উদ্দেশ্য। তারপরে বই পড়ছে পুরোটা হলো বিধেয় বা পড়ছে হলো সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা সরল বাক্যের এইভাবে দেখতে পারি যে বাক্যে, যে বাক্যের কর্তা উদ্দেশ্য এবং বিধেয় বা সমাপিকা ক্রিয়া থাকে সেটা হলো সরল বাক্য, অর্থাৎ একটা কর্তা একটা সমাপিকা ক্রিয়া, অথবা একটা উদ্দেশ্য একটা বিধেয় নিয়ে। খুব সিম্পল কথা, একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া নিয়ে যদি একটা বাক্য হয় সেটা হবে সরল বাক্য। আর একটা উদাহরণ আমরা দেখব, যেহেতু আমরা আগের ক্লাসে বাক্যের যে অংশ সেটা আমরা দেখেছিলাম, আমি বহু কষ্টে সাঁতার শিখেছি, তাহলে এই কাজটা কে করছে, আমি, আমিটা হলো কর্তা, কর্তা এবং উদ্দেশ্য, এবং বহু কষ্টে সাঁতার শিখেছি পুরোটা হলো বিধেয়, পুরোটা হলো বিধেয় বা সমাপিকা ক্রিয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম একটা কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া দ্বারা যদি একটি বাক্য হয় তাহলে সে বাক্যটা হবে কি, সরল বাক্য। এরপর যে আমরা এই সংজ্ঞাটা আর এক নজর দেখে নেই, যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে।
তাহলে অত্যন্ত সহজ জিনিস শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো, একটা কর্তা এবং একটা সমাপেক্ষিক ক্রিয়া যদি থাকে সেটাই হবে আমাদের সরল বাক্য। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা জটিল বাক্য নিয়ে আলোচনা করব। দেখো, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এটা দুটো অংশ আছে। যে পরিশ্রম করেন, এটা হলো একটা খণ্ডবাক্য, এটা একটা খণ্ডবাক্য। সেই সুখ লাভ করে, এটা হলো প্রধান খণ্ডবাক্য, এটা হলো আশ্রিত খণ্ডবাক্য। এখানে দেখা যাচ্ছে জটিল বাক্য একাধিক বাক্যাংশ দ্বারা গঠিত হবে। তাহলে আমরা একটা লক্ষণ পেলাম, জটিল বাক্যের একাধিক বাক্যাংশ। আমরা আগেও দেখেছিলাম যে বাক্যাংশ বা খণ্ডবাক্য, এখানে একটা খণ্ডবাক্য আছে, এখানে একটা খণ্ডবাক্য। তাহলে একাধিক বাক্যাংশ দ্বারা যদি যে বাক্য গঠিত হবে সেটা হলো কি? জটিল বাক্য। তাহলে এই জটিল বাক্যর যে বাক্যাংশগুলো থাকবে এরা পরস্পর সাপেক্ষ থাকবে, একটি অপরটির উপর নির্ভরশীল। তাহলে দুইটা বিষয় আমরা লক্ষ্য করব জটিল বাক্যের বিষয়ে। এটা হলো একাধিক বাক্যাংশ দ্বারা গঠিত হবে, আর কি হবে, এই বাক্যাংশগুলো একটির উপর আরেকটি কি নির্ভরশীল হবে। দেখো আমরা উদাহরণে দেখব, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। যে পরিশ্রম করে এই অংশটা, সেই সুখ লাভ করে। মানে কে সুখ লাভ করে? সুখটা লাভ করবে কে? যে পরিশ্রম করে। এই সেইটাকে, এইটা সে হলো যে, আর যেটাকে, যেটা হলো সে। তাহলে দেখো, যে পরিশ্রম করে, পরিশ্রম যদি কারণে পরিশ্রম যদি না করি তাহলে সুখের কোনো কথা আসবে না, আর সুখ যদি চাই তাহলে পরিশ্রমের কোনো বালাই না। অর্থাৎ একটি ছাড়া আরেকটি হবে না, একটির ওপর আরেকটি। যে যিনি যে, তিনি সে, যিনি সে তিনি যে, অর্থাৎ একটি আরেকটির উপর নির্ভরশীল। এটা হলো কি? জটিল বাক্য। তারপরেও আমরা সংজ্ঞাটা আর একবার দেখে নেই। যে বাক্যে একটি স্বাধীন বাক্য, তাহলে স্বাধীন বাক্য এটা, এবং এক বা একাধিক কঠিন অধীন বাক্য, তাহলে একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। এটা পরস্পর কি? সাপেক্ষ। আমরা এর আগেও দেখেছিলাম যে সাপেক্ষ, যিনি যে, তিনি সে, তিনি সেই, তিনি যে, সাপেক্ষভাবে ব্যবহৃত হবে, সেটা হলো জটিল বাক্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার কিন্তু জটিল বাক্য বিষয় জানলাম যে একটা একাধিক, এক বা একাধিক বাক্যাংশ দ্বারা সেটা গঠিত হবে, এবং এই বাক্যাংশগুলো সাপেক্ষভাবে থাকলেই আমরা বুঝতে পারবো সেটা হলো জটিল বাক্য। এরপর আমরা দেখব যৌগিক বাক্য, ড্যাঞ্জার, বিপদ এবং দুঃখ একসাথে আসে। এরপরে আমরা দেখব, তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। এখানে দেখো দুইটা অংশ, বিপদ দুঃখ একসাথে আসে। বিপদ একটা অংশ, দুঃখ একসাথে আসে। এই দুইটা অংশ কি? এবং, ও, কিন্তু, অথবা, বরং, তথাপি, এই অব্যয়যোগে কি করবো, এগুলো সংযুক্ত থাকবে। এখানে তো কিন্তু দিয়ে আছে। তাহলে এই যৌগিক বাক্য আমরা নির্ণয় করতে গেলে দেখব পরস্পর নিরপেক্ষ, এটা নিরপেক্ষ, এর সাথে কোনো সম্পর্ক নাই। নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলে একটা কি হয়? যৌগিক বাক্য হয়। তাহলে যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যগুলো প্রায় স্বতন্ত্র। যার টাকা তার টাকা আছে, তিনি দান করেন না, এটা স্বতন্ত্র বাক্য। বিপদ এটা স্বতন্ত্র, দুঃখ একসাথে আসে এটাও স্বতন্ত্র। তাহলে এগুলো কি? প্রায় স্বতন্ত্র, প্রায় স্বতন্ত্র। এগুলো কি? ও এবং আর, অথচ, কিংবা, বরং ইত্যাদি, এই অব্যয়যোগে এইগুলো গঠিত হয়। আমরা সংজ্ঞা দেখব, দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তাহলে সেটা হবে যৌগিক বাক্য। তাহলে এখানে একটা কি? একটা বাক্য, আর এখানে একটা বাক্য, এই দুইটা বাক্য কী দিয়ে যুক্ত হয়েছে? কিন্তু দিয়ে। এই কিন্তু দিয়ে যুক্ত হয়ে একটা বাক্য গ্রহণ করছে, তাহলে সেটা হলো যৌগিক বাক্য। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা বাক্যের যে গঠনগত শ্রেণী বিভাগ ছিল, সরল, জটিল এবং যৌগিক বাক্য নিয়ে আলোচনা করলাম। আশা করি বিষয়টি তোমাদের পরিষ্কার হয়েছে। এ পর্যায়ে আমরা দেখব আজকের ক্লাসে তোমাদের কতটুকু শিক্ষণফল অর্জিত হলো। আমাদের এক নম্বর, গঠন অনুসারে বাক্য কত প্রকার। তাহলে গঠন অনুসারে বাক্য কত প্রকার দেখি, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বিষয় করে রাখো এবং আমার সাথে মিলিয়ে নাও। দেখি গঠন অনুসারে কত প্রকার। গঠন অনুসারে তিন প্রকার, সরল, জটিল আর যৌগিক।
তারপর 2 নম্বর দেখো তোমরা করে ফেলো, জটিল বাক্যের অন্তর্গত বাক্যাংশগুলো কেমন হয়, কেমন হয় দেখি আমার সাথে মিলে রাখো। এটা হলো সাপেক্ষ, অর্থাৎ একটার উপর আরেকটা নির্ভরশীল হয়। 3 নম্বর দেখো, বৃষ্টি এবং বাতাস একসাথে আসে, এটি কোন ধরনের বাক্য, এটি কোন ধরনের বাক্য, এবং ও আর এগুলো যুক্ত হলে কী হয় আমরা দেখেছি, এটা হলো যৌগিক বাক্য। শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বরে দেখো, খণ্ডবাক্য কত প্রকার, আমরা খণ্ডবাক্যের প্রকার আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই ঠিক দিয়েছ, দেখি তোমাদের সাথে মেলে কিনা। খণ্ডবাক্য হলো 2 প্রকার, এটা স্বাধীন খণ্ডবাক্য, এটা হলো আশ্রিত খণ্ডবাক্য। 5 নম্বর, যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যগুলো কেমন হয়, যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যগুলো কেমন হয়, প্রায় স্বতন্ত্র হয়। তাহলে আশা করি তোমাদের এই 5টি প্রশ্নের অ্যান্সার তোমাদের মিলে গেছে আমার সাথে। আজ আর নয়, অন্যদিন আসব, এবং ঝটফট তোমরা তোমাদের বাড়ির কাজগুলো লিখে রাখবে। আমাদের বাড়ির কাজ দেওয়া হচ্ছে যে আমরা যে উদাহরণগুলো লিখলাম এবং তোমার পাঠ্য বইয়ে যে উদাহরণগুলো আছে, এই পাঠ্য বইয়ের উদাহরণ ব্যতীত 5টি করে সরল, জটিল ও যৌগিক বাক্য লিখবে। তোমরা আমি যে গঠনগুলো দেখালাম সেই গঠন অনুযায়ী তোমরা 5টি করে বাক্য গঠন করবে 3টি অংশ থেকে। আজ আর কথা না বাড়িয়ে তোমরা ভালো থাকবে, করোনাকালীন সময়ে তোমরা বাইরে বেরোবে না, বেরোলেই মাস্ক এবং নিয়মিত হাত ধৌত করবে। আবার অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।